শোনা যাইতেছে, আল্লাহ রোড ঘাটা আপদ বিপদ শোনা যাইতেছে। ইয়া আল্লাহ তুমি চাইয়ে দেখো আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা ইয়া আল্লাহ আমরা সবাই মিলে শুকুরানা আল্লাহ বৃষ্টি সলাকার বৃদ্ধ বাজান পাকা দাড়িওয়ালাদেরকে নিয়ে, ইয়া আল্লাহ আমার ভাইজান বাপজানদেরকে নিয়ে, ইয়া আল্লাহ মাসুম বাচ্চাদের। যাওয়ার পরে তারা ওই কাঠে বা লাকড়িতে আগুন ধরায়, ওই মা শুয়োর যেটা বা যারা আছে ওর মধ্যে তারা আল্লাহ দেখুন একত্রিত হয়েছে নামাজ পড়ার জন্য। আমরা আল্লাহর কাছে দেখি, আসলে আল্লাহর কাছে প্রার্থনা জানানো হচ্ছে এখানে যে কিভাবে তুমি আমাদেরকে মায়া করো, আল্লাহ তোমার মায়া আছে বাসক নাম, আল্লাহ তোমার জাত নাম, সকল সিলাই যেটা তুমি পছন্দ করো। আপদ বিপদ শোনা যাইতেছে, আয় আল্লাহ রোড ঘাটা আপদ বিপদ শোনা যাইতেছে। ইয়া আল্লাহ তুমি চাইয়ে দেখো আল্লাহ, আয় আল্লাহ তোমার বান্দারা ইয়া আল্লাহ আমরা সবাই মিলে শুকুরানা আয় আল্লাহ বৃষ্টি সলাকার বৃদ্ধ বাজান পাকা দাড়িওয়ালাদেরকে নিয়ে, ইয়া আল্লাহ আমার ভাইজান বাপজানদেরকে নিয়ে, ইয়া আল্লাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে, ইয়া আল্লাহ তোমার আলিশান কুদরতে হাত পেতেছি আল্লাহ, ইয়া আল্লাহ সর্বোপরি তোমার রহমতের আশা করছি আল্লাহ, ইয়া আল্লাহ আমরা প্রতিষ্ঠিত হয়েছি আব্বা তুমি নাই, ইয়া আল্লাহ দরদের আল্লাহ তুমি কবুল করে নাও, ইয়া আল্লাহ তোমার মাখলুকের প্রতি আর কষ্ট দিও না, ইয়া আল্লাহ আমাদেরকে আর পরীক্ষা করো না, ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার রহমতের বৃষ্টি দান করে দাও, ইয়া আল্লাহ মাসুম কসি কাসা হাফেজে কোরআন দাও, ইয়া আল্লাহ যারা রাত ভরে কোরআন তেলাওয়াত করে তারা শামিল হয়েছে, ইয়া আল্লাহ অনেক তাহাজ্জুদের গুজারি মানুষ না আল্লাহ জামাতে শামিল হয়েছে, ইয়া আল্লাহ আমাদের পাপকে তুমি মাফ করে দাও, এই বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করে দাও, ইয়া আল্লাহ এই বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করে দাও, ইয়া আল্লাহ সারা বিশ্বের উপর খাস রহমত নাজিল করে দাও, ইয়া আল্লাহ বড় আশা করে হে আল্লাহ। আসলে যে গুনাহ করছি এই এলাকার মানুষ বুঝতে পারছে যে আমরা গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছি, আল্লাহর রহমত তারপরেও আছে দেখে এখনো বেঁচে আছি, সুতরাং বুঝতে পারার খাতিরেই এই মানুষগুলি আসিয়া এই নামাজের ব্যবস্থা করছে এবং শরীক হয়েছে। তারা আসলে এই প্রখর রৌদ্রের মধ্যে তা বুঝতে যদি না পারত তাহলে আসতো না, এই জন্য এই প্রখর এই রৌদ্রের মধ্যে তারা আসিয়া এই স্টেজকর এই নামাজ পড়ছে এবং তারা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। সেই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কলে পানি উঠছে না, নলকূপগুলো শুকিয়ে গিয়েছে, তারপরে নদী নালাতে এমনি শুকিয়ে গিয়েছে, যার কারণে আমরা ইস্তিসকার নামাজের মাধ্যমে আল্লাহ সুবহান ও তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি, আল্লাহ যেন আমাদের রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কৃষিক্ষেত্রেও যেন ফসলগুলো যেন আমাদেরকে আল্লাহ আবার ফলায় দেন এবং সার্বিকভাবে আমরা যেন পানি শূন্যত থেকে যেন আমরা মুক্তি পাই আল্লাহর কাছে সেই দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করেন।